আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা অনেকেই শশা খাই তবে শশার উপকার সম্বন্ধে আমরা অনেকেই জানি না যে শশা খেলে কী 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 উপকার হয় এবং শশার নানান ব্যবহার সম্বন্ধে আমরা ভালো করে জানি না তবে আজকের ভিডিওটি আপনি যদি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে আপনারা দেখবেন যে শশার নানান উপকারিতা সম্বন্ধে এবং শশা খেলে কী কী রোগ প্রতিরোধ হবে এবং শশা আপনার ত্বকের জন্য কতটা জরুরি এবং উপকারী তো বন্ধুরা শশা মূলত আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি এছাড়া বন্ধুরা শশার নানান উপকার রয়েছে তার ভিতরে অন্যতম উপকার হচ্ছে আপনি যদি অতিরিক্ত মেদ অথবা চর্বির অধিকারী হয়ে থাকেন তাহলে আপনারা নিয়মিত যদি এক থেকে দেড়শো গ্রাম শশা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার মেদ ভুঁড়ি অনায়াসে কেটে যাবে তো এটা আপনারা অনেকেই জানেন এছাড়া বন্ধুরা নিয়মিত আপনারা যদি শশা খান তাহলে দেখবেন যে আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে আর দেখবেন যে ভালো একটা ফোকাস তৈরি হবে আপনার ত্বকের উপরে আপনার ত্বক একটা উজ্জ্বল ভাব চলে আসবে এছাড়া বন্ধুরা আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের দেখা যায় যে অনেক সময় আপনাদের ত্বকে বিভিন্ন ধরনের মেস্তা জাতীয় সমস্যা হয়ে থাকে অথবা ব্রোন জাতীয় সমস্যা হয়ে থাকে এছাড়া বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনাদের শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেই দেখা যায় যে আপনাদের এক জায়গায় কালো থাকলে অন্য জায়গায় সাদা সেটা আপনারা সহজে ঠিক করতে পারেন না অনেক ওষুধ খান অনেক সোনো অথবা অনেক পাউডার ব্যবহার করেন তারপরেও পরিপূর্ণ ফলাফল পান না তবে বন্ধুরা আপনাদের আজকে আমি একটা জিনিস শেখাচ্ছি আপনারা যদি নিয়মিত ঠিক এভাবে চার থেকে পাঁচ দিন ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরে যে কোনো অঙ্গপতঙ্গের দাগ অতি দ্রুত চলে যাবে আপনারা বন্ধুরা শশা ঠিক আগার দিকে কাটবেন অথবা গোড়ার দিকে কাটবেন এমন জায়গায় কাটবেন যেখানে বন্ধুরা প্রচুর পরিমাণে কস রয়েছে শশার এরপরে বন্ধুরা যেখানে আপনাদের শরীরের এক স্থানে কালো এবং অন্য স্থানে সাদা এরকম যদি হয়ে থাকে সেই স্থানে ওই দুই স্থানে যদি বন্ধুরা আপনারা শশাকে ঠিক এইভাবে মেসেজ করতে পারেন তাহলে দেখবেন যে চার থেকে পাঁচ দিনের মধ্যেই আপনার পরিপূর্ণ একটা টক চলে আসবে যেই কালারটা সেটা কালো হবে না সাদাও হবে না মানে একটা ভালো একটা কালার চলে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া বন্ধুরা আপনারা আপনাদের মুখের বরণ দূর করার জন্য নিয়মিত ঠিক শশা এভাবে কেটে আপনারা আপনাদের মুখমণ্ডলে লাগাবেন তাহলে দেখবেন যে আপনাদের বরণ অতি দ্রুত দূর হয়ে যাবে এছাড়া বন্ধুরা অনেকে আছেন বিশেষ করে ছেলেরা তাদের রাত্রিবেলা আপনারা যখন বাসায় আসেন পরিশ্রমের পর তখন দেখ দেখেন খেয়াল করে যে আপনাদের নাকের দিয়ে শাল গজিয়েছে অথবা বন্ধুরা আপনাদের মুখ প্রচন্ড পরিমাণে তৈলাক্ত থাকে বিশেষ করে যারা রোদের কাজ করেন তারা যদি নিয়মিত এই শশা ঠিক এভাবে মেসেজ করতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ত্বক তেমন আর তৈলাক্ত হবে না এবং আপনাদের ত্বকে অনেক ধরনের রোগ জীবাণু বিশেষ করে ভাইরাস জনিত রোগ জীবাণু অতি দ্রুত চলে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত আপনারা যদি শশা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের পেটের অনেক ব্যামো দূর হয়ে যাবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া বন্ধুরা আপনারা যদি শশা নিয়মিত খান তাহলে দেখবেন যে আপনাদের পেট ফাঁপা পেট ব্যথা এছাড়া বন্ধুরা আপনাদের যাবতীয় মাথার সমস্যা বিশেষ করে অনেকে আছে যাদের স্মৃতিশক্তি একটু কম এখন যেটা আপনারা মনে রাখতে পারেন দশ মিনিট পর সেটা ভুলে যান এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে অথবা এরকম সমস্যার সম্মুখীন আপনি হলে নিয়মিত আপনি শশা খান তাহলে দেখবেন যে এইসব সমস্যা দূর হয়ে যাবে ডায়াবেটিক্সের রোগীরা নিয়মিত শশা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের ডায়াবেটিক্স অনায়াসে একেবারেই কমে যাবে এছাড়া বন্ধুরা নিয়মিত আপনারা যদি শোষা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের শরীরের মারাত্মক কিছু ব্যথা বিশেষ করে আপনাদের শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা চলে যাবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এছাড়া বন্ধুরা অনেক রোগ দূর হয়ে যাবে যদি নিয়মিত আপনারা শশা খান তাহলেই বুঝবেন আর শশার নানান ব্যবহার আপনারা বুঝতে চেষ্টা করেছেন আর বুঝেছেন আশা করি বন্ধুরা সবাই কথাগুলো বুঝেছেন আর যাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম